বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বাণিজ্যিক বিমান নির্মাতা কোম্পানি বোয়িং আগামী জানুয়ারি থেকে তাদের সেভেন থ্রি সেভেন ম্যাক্স সিরিজের উড়োজাহাজ নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গেল নয় মাসে দুটি বড় দুর্ঘটনায় তিনশোর অধিক মানুষের প্রাণহানির পর এমন সিদ্ধান্তের কথা জানালো মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী এই সংস্থা গেল বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ার জনপ্রিয় বিমান সংস্থা লায়ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়ে একশো জন প্রাণ হারায় চলতি বছরের মার্চেও ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন একশো সাতান্ন জন দুটি উড়োজাহাজই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের হওয়ায় বিতর্ক শুরু হয় সিরিজটি নিয়ে এর আগে দু হাজার মার্চ ওই মডেলের সদ্য কেনা চোদ্দটি বিমান আর ব্যবহার না করার ঘোষণা দিয়েছিল বোয়িং কারণ হিসেবে বিমানগুলোর বেশ কিছু যন্ত্র ঠিকভাবে বসানো হয়নি বলে জানিয়েছিল তারা